সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে অনেকদিন পরে আমি আবার পেন্টিং করছি, মানে এই কদিনের পেন্টিং ভিডিও দিতে পারিনি, তার কারণে আমার খুব শরীর প্রচণ্ড খারাপ ছিল, শরীর খারাপের কারণে আমি দিতে পারিনি। তো ফ্রেন্ডস, আজকে আমি এই পেন্টিংটা আমি এইমাত্র কমপ্লিট করলাম। ওকে, তো আজকে আমি দেখাবো যে এই পেন্টিংটা আমি কীভাবে করলাম, কী প্রসেসে করলাম এবং মানে কী পদ্ধতিতে করলাম। ওকে, তো খুব সহজ এবং খুব সিম্পল পদ্ধতিতে আমি পেন্টিংটা করেছি এবং ভিডিওটা আমি সেভাবেই করেছি। আশা করছি যে আজকে ভিডিওটা আপনারা দেখলে পরে পুরোপুরিভাবে পোর্ট্রেট পেন্টিংয়ের যে প্রসেসটা আপনারা পুরোপুরিভাবে শিখে যাবেন। ওকে, তো সেই জন্য আমি রিকোয়েস্ট রাখবো যে আপনারা প্লিজ ভিডিও পুরোপুরি দেখবেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ সমস্ত রকম মানে স্টেপ আপনারা বুঝতে পারবেন। ওকে, তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার সেই ওয়াটার কালার, যে ওয়াটার কালার দিয়ে আমি আজকে পেন্টিং করব। তো এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে চাইলে ডেসক্রিপশনে ফলো করুন, লিঙ্ক দেওয়া আছে ওখানে। ওকে ফ্রেন্ডস, তো আমরা এখানে সুন্দর করে একটা স্কেচ করে নেব। ওকে, তো ফ্রেন্ডস, আজকে আমি যে পেন্টিংটা করব সেটা আশা করি আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আমি আজকে কী পেন্টিং করতে চলেছি, তার কারণ আমার যে ভিডিওর যে থাম্বনেল এবং আমার যে প্রথমে যে কথাবার্তা সেখানেই আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কী পেন্টিং করব। ওকে, তো আজকে সুন্দর একটা বিউটিফুল গার্ল ফেস পেন্টিং করব। তো সেজন্য আমাদের একটা সুন্দর করে স্কেচ করে নেওয়া মানে দরকার। তো আমি সবসময় যেটা বলি, যেটা একটা সুন্দর পেন্টিং করতে গেলে কিন্তু একটা সুন্দর স্কেচের প্রয়োজন, ঠিক আছে? তো সেই জন্যই মানে আপনি যে কোনো পেন্টিং যদি সুন্দর করতে চান, তাহলে কিন্তু আপনাকে স্কেচটা কিন্তু আপনাকে যতটা সম্ভব সুন্দর করতে হবে। ওকে, আর পোর্ট্রেট পেন্টিংয়ের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা একদম মানে অনর, মানে আপনি হয়তো ল্যান্ডস্কেপ পেন্টিংয়ের ক্ষেত্রে হয়তো এই নিয়ম মানে এই নিয়মটা অনেক সময় আপনি মানে ভাঙতে পারবেন, কারণ অনেক সময় ল্যান্ডস্কেপে স্কেচ যেমন তেমন হোক না কেন, আপনি মানে কালার দিয়ে আপনি অনেকটা মেকআপ করতে পারেন, কিন্তু এইখানে কিন্তু এটা অতটা খাটে না ওই মানে ওই প্রসেসটা। এখানে কি, আপনি যত ভালো স্কেচ করবেন আপনার কিন্তু তত ভালো পেন্টিংটা হবে, ঠিক আছে? কালারিংটা তত ভালো হবে, মানে মাপঝোঁক, ঠিক আছে, মাপঝোঁক, তারপরে মানে সমস্ত জিনিসই স্কেচটা এখানে সুন্দর করতে হবে। তো যত সুন্দর স্কেচ করতে পারবেন, যত পারফেক্ট স্কেচ করতে পারবেন, তত কিন্তু সুন্দর আপনার পেন্টিংটা হবে। তো সেই জন্য এখানে আমি সবসময় বলি যে স্কেচটা কিন্তু যতটা সম্ভব পারফেক্ট ও সুন্দর করতে হয় পোর্ট্রেট পেন্টিংয়ের ক্ষেত্রে। তো দেখুন, আমার এই পেন্টিংয়ের যে স্কেচটা সেটা কিন্তু আজকে একটু চ্যালেঞ্জিংয়ের বিষয়, কারণ অনেক সময় কী হয়, পোর্ট্রেট পেন্টিংয়ে আমরা একদম পুরো সোজা পোর্ট্রেট পেন্টিং করি, মানে একদম ফ্রন্ট সাইডে সরাসরি মুখ, ঠিক আছে, চোখ মুখ আঁকা তখন সুবিধা হয়। তো যখন আমরা কোনো কাত খাওয়া মুখ কি একটু বেঁকা মুখ এগুলো যখন পেন্টিং করি, তখন কিন্তু অনেক সময় আমাদের চোখ নাক তারপরে ঠোঁট এইগুলো কিন্তু অনেক সময় গড়বড় হয়ে যায়। তখন কি, এগুলো অনেক সময় একটু অন্য অ্যাঙ্গেলে থাকে, একটু বেঁকাভাবে থাকে, একটু আরভাবে থাকে। তো সেই সময় ধরো চোখটা আরভাবে আঁকলাম, তখন ধরো নাকটা আরভাবে আঁকা হলো না, কি দেখা গেল ঠোঁটটা আরভাবে আঁকা হলো না, কি দেখা গেলো মুখে যে ফ্রেমটা সেটা আরভাবে আঁকা গেলো না, ধরো সোজা হয়ে গেলো, ঠিক আছে, কি অন্যরকম হয়ে গেল। তো সেই জন্য এই একটু তেরছেভাবে দেখানো মুখগুলো কিন্তু একটু বেশি চ্যালেঞ্জিংয়ের বিষয় পোর্ট্রেট পেন্টিংয়ের ক্ষেত্রে। তো সেই জন্য সোজাভাবে মুখের থেকে তেরছেভাবে মুখ আঁকাটা একটু বেশি কঠিন। তো দেখুন, আমাদের স্কেচটা কিন্তু যতটা সময় আমি সুন্দর করার চেষ্টা করলাম, তো কালারিংটা আমি আরও ভালোভাবে করার চেষ্টা করব, তাহলে পরে আমাদের পেন্টিংটা সুন্দর হবে। ওকে, তো স্কেচটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি কালারিংটা স্টার্ট করব। ওকে, তো স্কেচটা মানে আমি যে করলাম এটা কিন্তু সম্পূর্ণ আমি পেন্সিল দিয়ে করলাম, রবার আমি খুবই কম ইউজ করছি, আপনারা দেখলেন যে রবার আমি খুবই কম ইউজ করি, সম্পূর্ণ আমার হাতের আন্দাজের দ্বারা স্কেচটা করেছি, ঠিক আছে। রবার এই মাত্র একটু ইউজ করলাম যেখানে আমাদের পেন্সিলের দাগটা বেশি পড়ে গেছে সেগুলো মোছার জন্য, তারপরে চোখের দুটো চোখের মাঝখানের মানে একটা মাপ দেওয়ার জন্য একটা দাগ দিচ্ছে ওটা মুছে ফেলবো, কারণ ওটা মুছলে ভালো লাগবে না। তো দেখুন, আমাদের পেন্সিলের স্কেচটা কমপ্লিট, এবার আমরা কালারিংটা স্টার্ট করবো। রবার যেটা মুছে ফেলি, মুছে ফেলে পরে এবার আমরা কালারিংটা স্টার্ট করবো। তো কালারিং করতে গিয়ে আমাদের প্রথমে কী করতে হবে, প্রথমে আমাদের চোখ নাক এবং ঠোঁট এগুলো সুন্দর করে
আগে একটা বেসিক একটা রাফ কালার দিতে হবে। রাফ কালার দিয়ে এগুলোকে আগে আঁকতে হবে। তার কারণ কি, যখন আমরা এর স্কিনে স্কিনের কালারটা যখন আমরা দেবো, তখনই মানে স্কিন কালারে এই চোখ নাক ঠোঁট এগুলো মুছে যাবে। তো এগুলোতে মুছে না যায় সেই জন্য আগে আমরা ব্রাউন কালার দিয়ে চোখ নাক এবং মানে ঠোঁটটা লিপসের কালারে দেব, লাল লিপস কালার দেব, কিন্তু চোখ নাক এইগুলো আমরা কিন্তু এই ব্রাউন কালার দিয়ে আগে সুন্দর করে এঁকে নেবো। ঠিক আছে, এঁকে নিয়ে মানে এটা কেটে নেওয়া। কেটে নেওয়া বলতে কেমন, ধরুন আমি যদি কোনো যখন স্কিন কালার দিই তখন এই চোখ নাক বুঝে যাবে না, মানে এটা দেখাই যাবে এই ব্রাউন কালারটা। সেই জন্য আমি ব্রাউন কালারটা দিয়ে আগে সুন্দর করে চোখ নাক এগুলো এঁকে নেবো। এবং লিপসের কালারটা কিন্তু লিপসের নর্মাল যেমন কালার হয় লাল দিয়ে বা পিঙ্ক কালারের লিপস, সেরকম কালারে আমরা দেবো। ঠিক আছে, মানে আমাদের এই পেন্টিংয়ের যে মেয়েটা তার ঠোঁটে আমি পিঙ্ক কালারের লিপস্টিক করব। তো সেই জন্য আমি পিঙ্ক কালার দিয়ে এবং লাল কালার দিয়ে এছাড়া ব্রাউন সাদা, তো লিপস আঁকতে গেলে আমি মোট চারটে কালার ইউজ করব, সেটা হচ্ছে লাল, পিঙ্ক, তারপরে ব্রাউন এবং সবার লাস্টে সাদা। সামান্য একটু সাদার টাচ দিয়ে দেবো ঠোঁটের এক সাইড থেকে, যেখানে আর কি লাইট রিফ্লেকশন হচ্ছে, তো সেইখানে আমরা পিঙ্ক কালার একটু টাচ সরি একটু হোয়াইট কালারের টাচ দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখুন এখন আমরা ঠোঁট আঁকবো। উপরে ঠোঁটে আমরা দিলাম হচ্ছে ক্রিমসন লেক মানে ডিপ লাল, এবং নিচে ঠোঁটে একটু ডিপ লাল দিয়ে বাদ বাকি জায়গায় আমরা পিঙ্ক কালার দিয়ে দেবো। ওকে, মানে আমরা যেটা বাংলায় বলি ফ্লোরেসেন্ট গোলাপি। ওকে, তো আমরা ফ্লোরেসেন্ট গোলাপি কালারটা আমরা সুন্দর করে ঠোঁটে আমরা সব জায়গায় দিয়ে দিলাম। ওকে, এইবার এটা একটু শুকোক, মানে এটা একটু ভিজে গেছে, আমরা সাদা কালারের কাজটা একটু পরে করবো, এটা এখন ভিজা মানে শুকোক, কারণ এই রঙটা শুকোতে একটু দেরি লাগে, এটা তো মানে নর্মাল ওয়াটার কালার নয়। তো এটা যে কী ওয়াটার কালারটা আমরা ইউজ করি সেই ওয়াটার কালার সম্বন্ধে যদি আপনি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে গিয়ে ফলো করুন, দেখুন ওখানে অনেক লিঙ্ক দেওয়া আছে এই কালার সম্বন্ধে সমস্ত। আমরা এক একটা করে পার্ট 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 করে ভিডিও আমি তৈরি করে রেখেছি, তো সেই সব ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওই লিঙ্কে গিয়ে কিন্তু এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারবেন। ওকে, তো যাই হোক, ওই কালার সম্বন্ধে কথা আমি এখন বলছি না, এখন জাস্ট আমি পোর্ট্রেট পেন্টিং সম্বন্ধে বলি। তো দেখুন আমাদের চোখ নাক ঠোঁট এগুলো কিন্তু মোটামুটি একটা বেসিক একটা কালার দেওয়া হয়ে গেল। ওকে, রাফ কালার দিলাম, এবার আমরা দেখুন স্কিন কালারটা করছি। তো স্কিন কালার করতে গেলে আমাদের সব থেকে প্রথমে আমরা কি যেটা মানে আমি যেটা যে প্রসেসটা আমি কাজে লাগাই ইউজ করি সেই প্রসেসটা হচ্ছে কি, সব থেকে প্রথমে ডিপ কালার দিতে হবে, মানে স্কিনের যে ডিপ কালার সব থেকে যেটা ডিপ সেটা আগে দিতে হবে, তারপরে আরেকটু লাইট, তারপরে আরেকটু লাইট, তারপরে একদম লাইট, মানে মোট আমি চারটে ধাপে আমি স্কিন কালার করি, মানে স্কিনটাকে কালারিং করি। প্রথমে ধাপে সব থেকে ডিপ কালার, যেমন এই স্কিনের মানে এই ফেসের সব থেকে ডিপ কালার আছে হচ্ছে ব্রাউন কালার, যেটা আগে না দেখুন চোখের উপরে দেওয়া আছে। ওকে, মানে ওই মেয়েটার বাঁ চোখের উপর যে কালারটা আছে সেটা হচ্ছে সব থেকে ডিপ কালার। এবার দেখুন ওই ডিপ কালারটা বেশি জায়গায় না, শুধু চোখের উপরে আছে আর এইদিকে মানে থুতনির নিচে আছে। ঠিক আছে, আর গালের সাইডে আলতা করে একটুখানি আছে, ওটা অল্প একটু আছে। এবার দেখুন ওই যে ডিপ কালার ওর থেকে আরেকটু লাইট যেটা সেটা হচ্ছে, দেখুন আমি যে দুই সাইডে এখন দিচ্ছি কপালের মধ্যে, সেটা হচ্ছে কি ওই কালারের মধ্যে আমরা একটু হলুদ মিশিয়ে নিয়েছি। ওকে, হলুদ মিশিয়ে আমরা এই কালারটা করছি, এবার সেইটা আমরা এখন ওই কপালে দিয়ে সাইড সাইড দিয়ে নাকের সাইড দিয়ে নাকের নিচে দিয়ে, ঠিক আছে, এবং কপালের কিছু কিছু জায়গা দিয়ে আমরা সত্যি কথা এইসব কালারটা দিয়ে দিলাম। এইবার এবার এর থেকে যেটা লাইট কালার আরেকটু দিতে হবে সেটা হচ্ছে পিঙ্ক কালার, মানে মেয়েটার যেহেতু এখানে ফর্সা এবং সুন্দর করে মেকআপ করা, তো সেই জন্য মেয়েটার গালে হালকা করে একটু পিঙ্কের আভা দিতে হবে, পিঙ্ক কালারের আভা। তো সেই জন্য এবার আমরা পিঙ্ক কালারের আভা সুন্দর করে দুটো গালে এবার আমরা দিয়ে নিয়েছি, দিয়ে নেওয়ার পর এবার কালারগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো কালার মেশানোর একটা সুন্দর একটা প্রসেস, মানে এই স্কিন কালার বা পোর্ট্রেট পেন্টিংয়ের ক্ষেত্রে কালার কালারটাকে মিক্স মানে মেশানোটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো মেশানো কীভাবে মিশাই, আমি দেখুন আমি হচ্ছে যে তুলিটা দিয়ে আমরা রঙটা দিলাম সে তুলিটা সুন্দর করে আমি ধুয়ে নিলাম, তুলির সঙ্গে কোনো একটু রঙ লেগে না থাকে, তারপরে সে তুলিটা হালকা একটু করে মুছে নিলাম, মানে জল একদম মুছে যাবে না, মানে একটু জল তুলির সঙ্গে রাখা লাগবে। এবার সেই তুলি দিয়ে ওই রঙের যেখানে যেখানে রঙ আমি দিয়েছি সেই রঙের আগা আগাগুলো সুন্দর করে ঘষে পরে কিন্তু রঙগুলো ভালো করে মিশে যাচ্ছে, মানে একে অপরের সঙ্গে বা অন্য রঙের সঙ্গে মিশে যাচ্ছে। ঠিক আছে, তো এই মিশানোকেই কিন্তু আমি মিক্সিং পদ্ধতি বলি।
এবং সেই মিক্সিং পদ্ধতির জন্য কিন্তু ছবিটাকে এত এত সুন্দর লাগে। ওকে, তো ওয়াটার কালারে কিন্তু এই মিশনের পদ্ধতিটা খুবই মানে কম প্রচলিত আছে বা ব্যবহৃত হয় না, কিন্তু যেহেতু আমার এই ওয়াটার কালার একটু অন্য টাইপের ওয়াটার কালার, ওকে, তো সেই জন্য এখানে আমি অনেকটা অ্যাক্রোলিক বা অয়েল টাইপের পেন্টিং প্রসেস আমি এখানে ইউজ করছি। ওকে, তো দেখুন এখানে মোটামুটি আমাদের এখন মানে ডিপ কালারের যা যা কাজ সব হয়ে গেছে, এবার আমরা লাইট কালারে কাজ করব। লাইট কালার বলতে কি, হোয়াইট মানে সাদা। তো ফ্রেন্ডস, আমি সাদা কালার দিয়ে এবার যেখানে যেখানে স্কিনে সব থেকে বেশি লাইট এরিয়া, তো সেই লাইট এরিয়াতে আমরা এবার সাদা কালার দিয়ে নেবো। দিয়ে নিয়ে এবার তারপরে ওই তুলিতে সুন্দর করে সাদা কালারটা মিশিয়ে দিলে পরেই কিন্তু আমাদের স্কিন কালারটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে যায়। তারপরে স্কিন কালারটা দেওয়ার পর তারপরে আমরা এবার যেই চোখের যে কালারগুলো ছিল সেগুলো আমরা রাফভাবে দিয়েছিলাম, সেই চোখের কালারগুলো সুন্দর করে আমরা চোখ থেকে ফিনিশিং করে আঁকবো। তারপর চোখটা আঁকার পরে তারপর যে মেয়েটার চুল, তারপরে মেয়েটার মাথায় যে একটা সবুজ রঙের একটা ওড়না বেঁধেছে সেই ওড়না, এবং মেয়েটার গায়ে একটা লাল রঙের একটা ফ্রক জামা আছে, সেই ফ্রক জামাটা মানে একটু হয়ে দেখা আছে ফ্রক জামাটা, সেইটা মানে এইগুলো এঁকে দিলে পরে কিন্তু ছবিটা কিন্তু মোটামুটিভাবে মোটামুটি না পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। ওকে, তো স্কিন কালার হচ্ছে সব থেকে মেন বিষয় পোর্ট্রেট এক্ষেত্রে। ওকে, তো সেইটা আমি সুন্দর করে দেখুন আপনারা বুঝে দিলাম, এবং এখন আপনাদের কাজ হচ্ছে সুন্দর করে দেখা, মানে ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করা যায় আমি কীভাবে কীভাবে পেন্টিংটা করছি, স্কিন কালারটা কোথায় কোথায় দিচ্ছি এবং কীভাবে দিচ্ছি। ওকে, কারণ আজকের পেন্টিংয়ে কিন্তু আমি খুবই সম্পূর্ণ মানে ডিটেলস আমি এখানে দেখিয়ে দিয়েছি যে কীভাবে কীভাবে আপনারা কিন্তু পোর্ট্রেট পেন্টিং করবেন। তো সেই জন্যই বলে সম্পূর্ণ ধৈর্য ধরে একটু কষ্ট করে ভিডিওটা পুরোপুরি দেখুন, তাহলে কিন্তু আপনারা আজকের পেন্টিংয়ে পুরোপুরিভাবে শিখে যাবেন যে কীভাবে একটা পোর্ট্রেট পেন্টিং করতে হয় বা একটা ফেস পেন্টিং করতে হয়। ওকে, তো সেই জন্য আমি জাস্ট বলবো যে আপনারা প্লিজ ভিডিও পুরোপুরি দেখুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা পুরোপুরিভাবে বুঝে যাবেন। ওকে, তো এবার আমরা মেয়েটার স্কিনের যে চোখ এবং চোখ এছাড়া চুল, ওকে, এগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ এখন আমরা কমপ্লিট করব। ওকে,
তো ফ্রেন্ডস দেখলেন এই হচ্ছে পেইন্টিং। আশা করছি আপনাদের আজকে পেইন্টিংটি ভালো লেগেছে। তো পেইন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাদের কোথাও কোনো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যদি কোনো পার্সোনাল দরকারের সহায়তার জন্য আমাকে এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলবো। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।